এই মুহূর্তের আবহাওয়া সবচেয়ে বড় খবর। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আকাশ কালো করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টির দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় কালবৈশাখী ঝড়, সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা। 40-50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে আগামী 3 দিন রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। সূর্যের গনগনে রোদের তেজে পূর্বে একাধিক জেলা, পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ 16 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা, কোন জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহ, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের এক দফায় ব্যবসা গরমে নাজেহাল পরিস্থিতি রাজ্যে, হাসপাশ দশা 8-80। এরই মধ্যে খুশির বার্তা শোনালো আবহাওয়া দপ্তর। আজই রাজ্যের প্রায় সর্বত্রই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুধু আজই নয়, ঝড়বৃষ্টির এই পালা চলবে আগামী কয়েকদিন, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র গরমে অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গ জুড়ে, স্বস্তির বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করছে সবাই। ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও, আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের পাশাপাশি হাওড়া হুগলিতে প্রবল বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত 2-3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এই জেলাগুলির মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ। পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। রংপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে।